একজন কুলাঙ্গার বিদেশ থেকে দেশে আসছে, আসার পরে তার বাবারা টাকা টাকা দিয়ে ওই সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এই দেশে আসার পরে ওই সন্তানটা বাবা মায়ের সাথে না গিয়ে তার স্ত্রীর সাথে যাচ্ছে। যখন স্ত্রীর সাথে যাবে তখন এই বাবা বলতেছে, আমি তোমারে এত টাকা দিলাম আর এই টাকা আমারে অন্তত এই টাকাটা দাও, আমার বাড়িতে চলো বাজান, তোমারে তো আমি ছোট থেকে লালন পালন করেছি। সঙ্গে সঙ্গে এই বরপক্ষ স্ত্রীদের স্বামীর স্ত্রী পক্ষ থেকে কত টাকা দিয়েছেন, কত টাকা আপনি দিয়েছেন, আমি টাকা দিতে চাই। এই বউয়ের পরিবার অ্যাকাউন্টের চেকনামা দিয়ে স্বামীকে নিয়ে চলে গেছে বলেন নাউজুবিল্লাহ। আমার সাথে আমি টাকা পয়সা দিয়েছি, এখন ছেলে বাপ চিনে না, মা চিনে না, ভাই চিনে না, কাউকে চিনে না, একমাত্র শুধু তার কাকে বিয়ে করছে সে তাকেই চিনে। আমরা ওরে গাড়ি নিয়ে আইছি নিতে, ও আমাদের সাথে যাইবে না, শ্বশুর বাড়ির যাইবে, ও আমগরে চিনে না, মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না। আমাদের মা বোন যারা আছে নামাজের কি ওয়াক্ত মতো নামাজ পড়ে? আপনাদের এলাকার ভেতরে পড়লেও আমাদের এলাকার ভেতরে অনেকে পড়ে না। এশার আযান দিয়েছেন আর সন্ধে সাতটার পর থেকে সিরিয়াল শুরু হয়ে যায়, একের পর এক সিরিয়াল চলতে থাকে আর এই মা বোনেরা তখন সেগুলোই দেখতে থাকে, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস সারতে পারে, নামাজ রোজা সারতে পারে, সারবে না টিভির সিরিয়াল, স্টার জলসা জি বাংলা তা করছে যে পয়মাল, কথা বলেন ঠিক কিনা? প্রেমের একজন আল্লাহর রাসূল বললেন নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, আর স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। এখন বলেন তো যে স্বামী গুলো স্ত্রীকে রাইখা প্রবাসে যায়, বিদেশে যায়, তখন এই স্ত্রী গুলা কি করবে? এই স্ত্রী গুলা তখন স্বামী বাদ দিয়া ইটিস পিটিস কইরা সেটিং করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তো অনেকে বলেন নাই, সেটিং কি বোঝেন? যুবক ভাইরা ঠিকই বুঝেছে, এখন আবার যুবক ভাইরা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার করে, আছে না নাই? আবার অনেকে এখানে বসে আছে এই মাহফিলের ভিতরেও, তারা এখন অনেকেই পাবজি খেলতেছে অথবা টিকটক লাইকি এগুলো করতেছে, আছে না নাই? আমার ভাইরা আল্লাহ রাসূল বলছেন একজন মহিলা তার স্বামীকে রেখে কতদিন বাইরে থাকবে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন একটা স্ত্রী যদি তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নেয়, এই স্বামী 40 দিনের বাইরে কখনো থাকতে পারবে? এই জন্যই স্বামী বাইরে থেকে বউকে রেখা, আমার খালাতো ভাই, আমার খালাতো ভাই বাইরে থেকে এসে বিবাহ করলো, সোনা দানা গহনা কত কিছু দিল, মায়ের মাকে বাদ দিয়া বউয়ের নামে, বউয়ের নামে অ্যাকাউন্ট করলো। আমি তারে নিষেধ করলাম, ভাই আপনার মা জমি বেইছে আপনাকে বিদেশ দিছে, অন্তত পক্ষে আপনি আপনার মায়ের খেদমত করার চেষ্টা করেন। ও বলল যে না, আমার এখন স্ত্রী হয়েছে, এখন আমার এই স্ত্রী যথেষ্ট। প্রিয় ভাইরা, এমন বাবা মা আছে না নাই? নিজের সন্তানকে, এই নিজের সন্তানকে সব কিছু বিলাইয়া দেয়, বইয়ের নামে অ্যাকাউন্ট করলো, বাহিরে গেল অ্যাকাউন্টে টাকা পাঠায়, 2 বছর পরে বাহিরে থেকে যখন বাড়িতে আসবে তখন থেকে শুরু হয়ে গেল ঝগড়া। কি শুরু? এই স্ত্রীটা পরকে লিপ্ত হয়ে গেছে, পরকে লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে তার সাথে প্রেম ভালোবাসা হয়েছে, প্রেম ভালোবাসা হওয়ার পরে বাইরে থেকে যখন চলে আসবে দেশে, ঢাকা এসে পৌঁছেছে, এসে দেখে বউ নাই, বউয়ের অ্যাকাউন্টের কোনো টাকা। এই প্রিয় ভাইরা, মায়ের খেদমত করতে চায় না, মায়ের জন্য একটা ভালো কাপড় দিতে চায় না। আল্লাহর রাসূল বলেছেন ওহানা লা ওহানির অফিসাল হুয়া মাইনি আনিশকুরু লিল্লাহ, তুমি একবার ভাবো কষ্টের পর কষ্ট করে এই শীতের ভিতরে তোমার জন্য তোমার মায়েরা কত কষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকের একটা ঘটনা আজকে সময় টিভির চ্যানেলে প্রকাশ করেছে, যমুনা টিভির চ্যানেলে প্রকাশ করেছে, একজন কুলাঙ্গার বিদেশ থেকে দেশে আসছে, আসার পরে তার বাবারা টাকা টাকা দিয়ে ওই সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
এই দেশে আসার পরে ওই সন্তানটা বাবা মায়ের সাথে না গিয়ে তার স্ত্রীর সাথে যাচ্ছে। যখন স্ত্রীর সাথে যাবে তখন এই বাবা বলতেছে আমি তোমারে এত টাকা দিলাম আর এই টাকা আমারে অন্তত এই টাকাটা দাও আমার বাড়িতে চলো বাজান, তোমারে তো আমি ছোট থেকে লালন পালন করেছি। সঙ্গে সঙ্গে এই বরপক্ষ স্ত্রীদের স্বামীর স্ত্রী পক্ষ থেকে কত টাকা দিয়েছেন, কত টাকা আপনি দিয়েছেন, আমি টাকা দিতে চাই। এই বউয়ের পরিবার অ্যাকাউন্টের চেকনামা দিয়ে স্বামীকে নিয়ে চলে গেছে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা আছেন অন্তত পক্ষে আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি 40 দিনের বাইরে যায় স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে, জোরে বলেন কি নিতে হবে। আর স্ত্রী যদি অনুমতি নেয় সারা জীবনের জন্য সে যেতে পারে, কোনো বাধা নাই। এটা হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরা তো তা করে না, এরা তা করবে না, বউকে বেশি প্রাধান্য দেয় আর মাকে ভুলে যায়, এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি তার মায়ের জন্য এক জোরাম নিজের গায়ের চামড়া গুলো কেটে কেটে জুতা বানায় দেয় তারপরেও কখনো মায়ের ঋণ শোধ হবে? মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, কথা বলেন ঠিক কিনা? বউয়েরা চায় শুধু টাকা, মেয়ে চায় শুধু টাকা, আর সন্তানরা যেগুলো আছে সেগুলো চায় মোটরসাইকেল। আর মায়েরা আপনি যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত মাহফিল করে বাড়িতে না যাব ততদিন ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা আপনার জন্য মায় করবে, কথা বলেন ঠিক কিনা? বউ বলে টাকা পাঠাও, মেয়ে বলে মোবাইল পাঠাও, ছেলে কয় হুন্ডা কিনে দাও শুধু আমার মা, মায়ে বলে মায়ে বাস বসে কান্দে আল্লাহরই দরজায় আমার জন্ম দুঃখী মা, কান্দে আল্লাহরই দরজায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন কাছে থাকবে স্বামীর খিদমত করা ফরজ, মনে আছে না নাই? আমার প্রিয় ভাইরা অনেক স্বামী আবার আছে কাছে থাকলেও স্ত্রীরা তাদেরকে সেবা খিদমত করতে চায় না, আছে না নাই? আপনাদের এলাকার ভিতরে না থাকলেও আমার এলাকার ভিতরে দুই এক জায়গায় দেখি স্বামী এসে স্ত্রীকে বলতেছে স্ত্রী গো আমার একটু খাইতে দাও, বাইরে থেকে আসলাম সারা দিন কাজ কাম করে আসলাম আমার একটু খাইতে দাও। স্ত্রী বলতেছে একটু আধা ঘন্টা ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ আমার সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আধা ঘন্টা ধরবো ধৈর্য ধরবো কেন? স্ত্রী বলতেছে এই যে একটু কেবলই সিরিয়াল শুরু হইলো, এই সিরিয়ালটা একটু দেখে আপনারে খাইতে দিব। সঙ্গে সঙ্গে এখন স্বামী বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ইন্নাল্লাহ আমার সাবিরিন, জিকির করতেছে, আধা ঘন্টা শেষ আবার বলতেছে স্ত্রী এবারে তুমি আমারে খাইতে দাও, আমি সারা দিন কাজ করলাম কাজ করে বাড়িতে আসলাম এবারে তুমি একটু আমারে খাইতে দাও। এবার আবার স্ত্রী বলতেছে স্বামী গো আধা ঘন্টা যদি ধৈর্য ধরতেই পারেন আর আধা ঘন্টা একটু ধৈর্য ধরেন, তার কারণ এখন কটকটি শেষ আর একটা ফটফটি শুরু হয়ে গেছে, আছে না নাই? আছে না নাই? এখন বোবার মতো স্বামী এখন বসে থেকে বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ইন্নাল্লাহ আমার সাবিরিন। প্রিয় ভাইরা বলেন তো আমি যদি আপনাদেরকে বলি আপনার সন্তান সাঁতার জানে না আর এই সন্তানটা পানি পুকুরের মধ্যে নেমেছে, নেমে হাবুডুবু খাচ্ছে, আপনি এখন পারে বসে বলতেছেন ইন্নাল্লাহ আমার সাবিরিন, ইন্নাল্লাহ আমার সাবিরিন, বলেন তো এই সন্তানকে জীবিত পাবেন নাকি মৃত? আওয়াজ দেন, জীবিত পারবেন না মৃত? আপনার বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পরে আপনি এখন বাইরে থেকে বলতেছেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, ইন্নাল্লাহ আমার সাবিরিন, বলেন তো আপনার ঘর ভালো পাবেন না অন্ধকার অন্ধকার এই যে ছাই গুলো রয়েছে সেই ছাই পাবেন? প্রিয় ভাইরা সব সময় ইন্নাল্লাহ আমার সাবিরিন ধৈর্য ধারণ করলে হয় না, মাঝে মধ্যে তাদেরকে সাইজ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের বিপক্ষেও যারা কথা বলে মাঝে মধ্যে তাদেরকে যদি একটু সাইজ করা যেত তারা ইসলামের বিপক্ষে কথা বলতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আল্লাহ রাসূল বললেন স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খিদমত করা ফরজ। এরপরে আল্লাহ রাসূল বললেন রমজানের যখন রোজা আসবে তখন রমজান মাসে মা বোনদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু এই রোজাটাও অনেকেই রাখতে চায় না, কথা বলেন ঠিক কিনা?